আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে স্পেশাল ভাবে আপনাদেরকে লইটা শুট কি বোনা করে দেখাবো। আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন। আমি চুলাতে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, এখন আমি রান্নার রেগুলার তেলটা পরিমাণ মতো দিয়ে দিব। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন, যতটুকু শুট কি রান্না করবেন ততটুকুই দিবেন। দেখুন আমি সব তেলটা দিয়ে দিলাম, এখন আমি এক এক করে সবগুলি দিয়ে দিব। দেখুন আমি লইট্টা শুটকে আগে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রেখেছি। তারপরে আমি এই যে এখানে দুইটা পেঁয়াজ কুচি আর রসুনের কুয়া, দেখেন অনেকগুলি মানে দুইটা রসুন দিয়ে দিচ্ছি, এইগুলি আগে আমি এখানে দিয়ে দিব। আর কয়েকটা কাঁচামরিচ দেখুন, এখন আমি এটা নেড়ে ছেড়ে দিব, হালকা বেজে নিব। নেওয়ার পরে আমি উপকরণগুলি দিয়ে দিব। আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন, আর ভিডিওটা এনজয় করে দেখতে থাকুন। লইট্টা শুটকি বোনা আসলে যারা খেয়েছে তারা জানে কতটা ফেভারিট, কতটা মজার একটা লইট্টা শুটকি বোনা। দেখুন আমি এগুলা একটু হালকা বেজে নিচ্ছি, তারপরে আমি উপকরণগুলি দিয়ে দিব। এখন আমি দেখুন আগে থেকে আমি রেডি করে রেখেছি। আমি স্বাদ মতো লবণ, একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে যেরকম জাল খাবেন সেরকম মরিচের গুঁড়াটা দিবেন, হাফটা চামচ হলুদের গুঁড়া, হাফটা চামচ ধনের গুঁড়া এখানে আমি দিয়ে দিব সবগুলি। এখন আমি একটু মিক্স করে নিব। এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন আমি একটু পানি দিয়ে দিব, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমি এই যে পানিটা দিয়ে দিচ্ছি, এখন আবারও একটু নেড়ে দিব। দেখুন এখনই কত সুন্দর দেখা যাচ্ছে। আমি 2 মিনিট একটু কষিয়ে নিব, তারপর আমি শুটকি গুলি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, এখন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে চলে এসেছে। এখন আমি শুটকি গুলি দিয়ে দিব। দেখুন আমি শুটকি গুলি দিয়ে দিলাম, এখন আমি একটু নেড়ে দিব। লইট্টা শুটকির বোনা আসলে অনেক টেস্টি হয়, অনেক মজার, গরম ভাতের সাথে একদম জমে যাবে। দেখুন আমি শুটকিগুলি দিয়ে আমি আরো 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন। এখন আমি ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। দেখুন আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানিটা দিয়ে আমি একেবারে রান্নাটা করে নিব, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আপনারা যদি এইভাবে রান্নাটা করেন তাহলে দেখবেন 1 প্লেট কেন 3 প্লেট ভাত খেয়ে ফেলবেন। এখন আমি পানিটা দিয়ে দিলাম, এখন আমি 7 থেকে 8 মিনিট রান্নাটা করে নিব, আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকুন।
এখন আমি মাঝখানে একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা আমার সাথেই থাকুন। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি নামানোর 2 মিনিট আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিব। আপনারা অবশ্যই ধনে পাতা কুচিটা দিয়ে দিবেন, দেখবেন কত টেস্টি হয়, কত মজা হয়। ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিলাম। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আমি আরো 2 মিনিট কষিয়ে নেব। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আমার লইট্টা মাছের শুটকি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একদম কষানো কষানো, একদম ভুনা। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। দেখুন আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। আর দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আমার লইট্টা শুটকির বোনাটা। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।